নমস্কার, আপনারা দেখছেন এফএম হিন্দু। আসুন একটা সহজ হিসাব মিলিয়ে নিই। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা 30 কোটির মতো, তার মধ্যে ভারতে বাস করে 12.5 কোটি, পশ্চিমবঙ্গে রয়েছে 11 কোটি, আসাম, ত্রিপুরা, বিহার সহ অন্যান্য রাজ্যে বাস করে আরও 1.5 কোটি বাঙালি, আর বাংলাদেশে বসবাস করে 17 কোটি। ধরে নিলাম আরও 60 লক্ষ বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে থাকে। তাহলে 12.5 কোটি যোগ 17 কোটি যোগ 60 লক্ষ, এই হলো সর্বমোট 30 কোটির মতো। বাংলাদেশের 17 কোটি বাঙালির মধ্যে হিন্দু বাঙালির সংখ্যা 8.5%, অর্থাৎ 1.5 কোটি কাছাকাছি, আর মুসলিম বাঙালির সংখ্যা 90.4%, অর্থাৎ 15.5 কোটি জনের কাছাকাছি। এবার আসা যাক ভারত তথা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর সংখ্যা 67%, অর্থাৎ 7.37 কোটি, বাঙালি মুসলিমের সংখ্যা 30%, অর্থাৎ 3.30 কোটি, আর সর্বভারতে বাঙালি হিন্দুর সংখ্যা 67.5%, অর্থাৎ 8.50 কোটি প্রায়। বাঙালি মুসলিমের সংখ্যা 32.5%, অর্থাৎ 4 কোটির অধিক। এবার দেখে নিই সমগ্র পৃথিবীতে বাঙালি হিন্দুর সংখ্যা। বাংলাদেশে 8.5%, অর্থাৎ 1.50 কোটি জন প্রায়। ভারতে 67.5%, অর্থাৎ 8.50 কোটি জন প্রায়। সর্বমোট 10 কোটি। হ্যাঁ, 30 কোটি বাঙালির মধ্যে মাত্র 10 কোটি মানুষ হিন্দু ধর্মাবলম্বী, আর বাঙালি মুসলিমের সংখ্যা 19.5 কোটি, অর্থাৎ 20 কোটি প্রায়। তার মধ্যে বাংলাদেশে 90.4% মুসলিম, অর্থাৎ 15.50 কোটি জন প্রায়। ভারতে বসবাসকারী বাঙালি মুসলিম 32.5%, অর্থাৎ 4 কোটির অধিক। সর্বমোট 19.5 কোটি। 30 কোটি বাঙালির মধ্যে 19.5 কোটি মানুষ ইসলাম ধর্মাবলম্বী, তার মানে বাঙালিদের 2/3 মানুষ মুসলিম আর 1/1 হিন্দু। সুতরাং একজন হিন্দুর বিপরীতে 2 জন মুসলিম, 100 জন হিন্দুর বিপরীতে 200 জন মুসলিম, 1 কোটি হিন্দুর বিপরীতে 2 কোটি মুসলিম। ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। ধরুন বাংলা ভাষাভাষীদের মধ্যে কোনো একটা বিষয়ে ভোটাভুটি চলছে, এখানে নিশ্চিত মুসলিম জনগোষ্ঠীর মতটি জিতে যাবে। আচ্ছা, আরও সহজ করে বলছি, মনে করুন একটা প্রশ্ন রাখা হলো, সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কোন ধর্ম শ্রেষ্ঠ? আপনার কি মনে হয় কারা বিজয়ী হবে? হ্যাঁ, মুসলিমরাই বিজয়ী হবে। সংখ্যাগরিষ্ঠ হওয়াতে মুসলিম বাঙালির সংস্কৃতি বাংলা ভাষাভাষীর সাধারণের সংস্কৃতি হয়ে উঠছে এবং উঠবে। এটাও খুব বেশি দূরে নয় যে দুর্গাপূজার গুরুত্ব কমে গিয়ে ঈদই হবে বাঙালির প্রধান উৎসব, বাংলার ভক্তিগীতির ভক্তি কমে গিয়ে হামদ, নাদ এবং গজলই হবে প্রধান ধর্মসঙ্গীত। ধরুন আপনি একটা বিয়ে বাড়ি গিয়েছেন, সেখানে গিয়ে দেখলেন সকলেই সুট বুটে বাবু ফিটফাট, আপনি কেবল জুতা ছাড়া খালি পায়ে এবং সাধারণ টি শার্ট পরে এসেছেন। সকলেই আপনার দিকে আলাদা নজরে তাকাচ্ছে, নিশ্চয়ই অন্যরা আপনাকে ভিনগ্রহের প্রাণীর মতো দেখবে। তখন আপনি আপনার নিজের অবস্থানের জন্য লজ্জিত হবেন কি না? পরবর্তী দিন একই ধরনের অনুষ্ঠানে আপনার করণীয় নিশ্চয়ই সুটবুটি হয়ে যাবে, নাকি? হ্যাঁ, এটাই ঠিক। কোনটা ভালো কোনটা মন্দ সেসব বিবেচনার চেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা করছে সেটাই মানুষের কাছে স্বাভাবিক হয়ে যায়। বাংলা ভাষাভাষী অঞ্চল পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতিও একদিন এরূপ পরিস্থিতির শিকার হয়ে লজ্জায় মুখ লুকোবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বাঙালি হিন্দু সংস্কৃতি। নিশ্চিহ্ন না হলেও বিলুপ্ত বাঙালি হিন্দু সংস্কৃতি পালনকারী সর্বশেষ কয়েকজনকে পর্যটকরা দেখতে আসবে, যেমনটা চিড়িয়াখানায় জীবজন্তু দেখতে যায়, আর গবেষণার জন্য আসবেন গবেষকরা। ভাবছেন, না না, এটা কোনো দিনই হবে না, এখানে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। তবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন,
মাত্র 500 বছর আগেও বাংলা ভাষাভাষীদের 90% মানুষ ছিল হিন্দু। 90 থেকে সেই সংখ্যা এখন 33% নেমে এসেছে। আরো গভীরভাবে ভাবুন, আরো গভীরভাবে ভাবার প্র্যাকটিস করুন। সমীক্ষায় দেখা গেছে ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে 1.94% হারে। ঠিক তেমনি মুসলিম জনসংখ্যা ভারতে বেড়েছে 1.77% হারে। বাঙালি হিন্দুর শতকরা হার দিন দিন হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী 50 বছরে হিন্দুরা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে পড়বে। সরকার, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলগুলোর প্রধান হবেন মুসলিমদের ভেতর থেকেই। এটা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গের হিন্দুদের করুণ পরিণতি দেখতে হলে আমাদেরকে আর মাত্র 50 বছর অপেক্ষা করতে হবে, যেমনটা হয়েছিল বাংলাদেশে। এখন আর বাংলাদেশে হিন্দুদের কোনো অবস্থান নেই। যারা আছে, মার খেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোনো রকমভাবে বেঁচে আছে। বাংলাদেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে পশ্চিমবঙ্গ নামক আরেক ক্ষয়িষ্ণু হিন্দু রাজ্যে, যে রাজ্য আর কিছুদিনের মধ্যেই আরেক বাংলাদেশ হতে চলেছে। যদিও এগুলো বলে কোনো লাভ নেই, কারণ বিলুপ্তিতেও যাদের বোধোদয় হয় না সে জাতির নাম হিন্দু জাতি। আর বাঙালি হিন্দু হলে তো কথাই নেই, এরা দেখবে, জানবে। কিন্তু পণ্ডিতমন্য হিন্দু পাল্টা যুক্তি দিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলবে আর বিলুপ্ত হতে থাকবে। মনে রাখবেন, চোখ বন্ধ রাখলেই প্রলয় বন্ধ থাকে না। অপেক্ষা করুন, আপনার সন্তানের জীবদ্দশাতেই বাঙালি হিন্দুর করুণ দুর্দশা দেখতে পাবে।